মল্লার মেঘা চন্দ্রিকা গত 75 বছরে গত 75 বছরে আমি এরকম উল্লুক কাউকে দেখা যায়নি। হাই ফ্রেন্ডস, আমরা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? তো গত এক সপ্তাহ ধরে আমাদের কোনো ব্লগ আসেনি। হ্যাঁ, মিউজিক ভিডিও এসেছে, বাট ব্লগ আসেনি। আসলে কিছু নিজেদের কিছু পার্সোনাল ওয়ার্ক ছিল, সেই জন্য দিতে পারিনি। তো আজকে সন্ধ্যাটা নতুন ব্লগ হবে, ঠিক আছে? জমজমাটি আড্ডা কিছু একটা অপেক্ষা করছে। আমরা আমরা নিজেরাই জানি না যে আমরা কোথায় যাবো, কি করব। রিজন আছে যে ওয়েদারটা প্রচন্ড খারাপ একদিন, আর মানে আগের দিনগুলোর মতো আজকে আমাদের সাথে থাকতে হবে কিন্তু। আর আমি বুঝতে পারছি না যে আমাদের এই জায়গাটা দিন দিন কি মানে মৌসিনরাম হয়ে যাচ্ছে, ছোটখাটো মৌসিনরাম। প্রচুর বৃষ্টি আর মেঘালয় প্রচন্ড বৃষ্টি, ঠিক আছে? প্রচন্ড বৃষ্টি, তো লেটস গো, চলুন চলুন। এক্ষুনি আরেক পতলা বৃষ্টি হয়ে গেল, মানে বুঝতে পারছি না জায়গাটা মৌসিনরাম নাকি মেঘালয় হয়ে গেছে। সব সময় মেঘ, সব সময় মেঘ, আর ভালো লাগে। মেঘা মল্লা, মেঘা চন্দ্রিকা, মেঘা ছন্ন। তুই এদিকে কেন এখানে? ভারত কত স্বাধীন হয়েছে? ভারত সহজ প্রশ্ন। গত 75 বছরে আমি এরকম উল্লুক কাউকে দেখা যায়নি। I'm laughing because my motherfucking life is a mess, but I've made it. And I wouldn't trade it because I stay faded. Fucking all the bitches till it look like we related. প্রত্যেকটা ব্লগে আপনারা দেখবেন, প্রত্যেকটা ব্লগে আমি একটা কিছু বলবো আমার সামনে থেকে, আমার পাশ থেকে ওদের উপরে ফোড়ন কাটবেই। ও ফোড়ন কুছ ভি কুছ ভি কোন কিছু নেই, এখন কন্টিনিউ ফোড়ন কাটতে থাকি। তোর গণতান্ত্রিক অধিকারটাই হারিয়ে যাবে। আমি মন থেকে বললাম গণতান্ত্রিক মৌলিক অধিকার। ও, আমি প্রথম জানলাম, ঠিক আছে। অনেক হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি ব্লু মুনে। এসে গেছি আমরা, চলে এসেছি ব্লু মুন বারকাম রেস্টুরেন্ট। বাট আমরা ঢুকবো রেস্টুরেন্ট, আমরা বারে ঢুকবো না। আপনারা আমার দুষ্টুমি করছেন, আমরা খাই না, আমরা খাই না, আমরা খাবারই খাবো। তো লেটস গো, চলো। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সত্যি ক্ষতি। আমাদের সঙ্গে কাকু আছেন, কাকু এখানকার বহু পুরানো মানুষ। আমাদের কাকু কতদিন ধরে এটা আছে? অনেকদিন ধরেই আছে। আর ঠিক আছে, কাকুর সঙ্গে দেখা খুব ভালো লাগলো, চলো ভেতরে। হ্যাঁ চলো। তো আমার রেস্টুরেন্টে চলে এসেছি, খাবার অর্ডার হয়ে গেছে। আমরা তো আমি অয়নাবো, আমার সাথে শুভদীপ, অয়ন আর ইন্দ্রটা দিয়ে দিই। ইউ অল নো দ্যাট ইউ আর অলওয়েজ ক্রেজি অ্যান্ড ক্যাশ অ্যান্ড ইউ আর উইথ স্যাস মিউজিক অ্যান্ড ব্লগ। স্টে টিউনড। খাবার এসে গেছে, অনেক কিছু আইটেম। তন্দুরি আছে, এখানে হচ্ছে মটন কোরমা আছে, সেটা হচ্ছে চিকেন রেজালা। ওকে, তো দেখা যাক খেয়ে। তো হালকা একটু রিভিউটা দেওয়া যায়, একটা মাটন একই তো মাটন না ওই মটন মাটন চিকেনটা একটা দারুণ আছে, সাজানো। আচ্ছা, আপনারা জাস্ট দেখুন একবার, দাঁড়া। এটা চিকেন, তাহলে আমি ফার্স্টে মানে মাটনটা আছি। হ্যাঁ, টু মাছ সাকিউলেন্ট, দেখুন ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে, দেখুন ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। কি বলো, কোয়ালিটিটা একবার দেখুন, এত নরম। খাওয়া কমপ্লিট, প্রায় শেষের দিকে আছে পার্ট। বাট আমাদের হাতে দেখুন, আমার এই জায়গাটা আমাদের অনেক আমাদের হাতে ঠিক আছে, হাতে একটা আমরা এটাই খাই। এই এই ড্রাইভারটা ছিল আছে খাই এই ঘোরাঘুরি হলো, দেখতে পেলেন ভালোই মজা হয়েছে। তো শেষে অয়ন কি বলবে বল। অয়ন, সো প্লিজ প্রেস দ্য বেল আইকন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, কমেন্ট কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো? প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখবেন। কিপ না করে, কিপ